সৌদি আরব থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে এসে গ্রেপ্তার হলেন অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর মোহাম্মদ। মিথ্যা পরিচয়ে ২০ বছর সৌদি আরবে পালিয়ে থাকার পর সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট। মঙ্গলবার বারিধারা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউনিট প্রধান রুহুল আমিন। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার সময় জেএমবি সদস্যদের হামলায় গুরুতর জখম হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হুমায়ুন আজাদ। পরে তিনি জার্মানিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামলার পরদিন রমনা থানায় একটি হত্যা চেষ্টা মামলা হলেও অধিকতর তদন্তের পর তা হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ মামলায় ৮ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড হয়। এর মধ্যে বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমান সহ ৪ জনের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২ জন কারাগারে আছেন, ২ জন পলাতক ছিলেন। পলাতকদের একজন নূর মোহাম্মদ সাবু। সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট। দুপুরে সংবাদ সম্মেলনে ইউনিট প্রধান জানান হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া নূর মোহাম্মদ সৌদি আরবে পালিয়েছিলেন। এর আগেও ২০১৭ সালে গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে দেশে এসেছিলেন তিনি। এবার ঈদ উদযাপন করার জন্য পরিবারের সাথে আবার সে যখন দেশে আসার পরিকল্পনা করে তখন থেকেই এটিএন টিম এটাকে সার্বক্ষণিক মনিটর করতে থাকে। যখন এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন সম্পন্ন করে বের হয় তারপরে এয়ারপোর্টের বাইরেই আমাদের এটিএন টিম তাকে গ্রেপ্তার করে। গাইবান্ধার নূর মোহাম্মদ নিজের ও বাবার নাম এমনকি ঠিকানাও পরিবর্তন করে পাসপোর্ট বানিয়েছিলেন। এ কাজে যারা তাকে সাহায্য করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এখানে কারো সহযোগিতা যদি থেকে থাকে, ইভেন পুলিশ সদস্য হোক, চেয়ারম্যান হোক, এলাকার চেয়ারম্যানেরও সনদপত্র লাগে, বা পাসপোর্ট ডিপার্টমেন্টের হোক, যাদের যাদের আছে সেটা আমরা দেখব। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যেটা ব্যবস্থা গ্রহণ করা আইনগত সেটা আমরা গ্রহণ করব। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি সালাউদ্দিন সালে পার্শ্ববর্তী একটি দেশে পালিয়ে আছেন বলেও জানান এটিইউ প্রধান। বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে থাকে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।